हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। सिडनी आकाशे आलो झलमले सुंदर एक दिन आज के किछु प्रयोजनीय काज थाकाय आमरा ताई सकाल सकाल बेरिये पड़लाम। तो जरूरी काजगुलो सारते सारते बेला चारटा बेजे गेल, आमादेर क्षुधाओ लेगे गिएछे। বাসায় এসে যে রান্না করব সে সময়টিও নেই এবং বাসায় কোনো খাবারও ছিল না। তো চিন্তা করলাম আজকে লাঞ্চটা বাইরেই খাব, তো তাই আমরা চলে আসলাম কাছাকাছি একটা হালাল ম্যাকডোনাল্ড শপ আছে ওইটাতে। এই ম্যাকডোনাল্ড শপটি সব ধরনের হালাল ফুড সরবরাহ করে থাকে। করোনার কারণে বেশিরভাগই টেকওয়ে নিয়ে থাকে মানুষ, বাট কেউ কেউ দেখলাম ডাইনিংও করছে। তো আমরা ডাইনিং করেছি আর অর্ডার করেছিলাম আমাদের পছন্দের বার্গার, সাথে কিছু চিপস অ্যান্ড ড্রিঙ্কস। এই যে আমার বার্গারটা ওপেন করলাম। এই বার্গারের ভিতরে সাধারণত ওরা ক্রিসপি চিকেন ব্রেস্ট দিয়ে থাকে, আর এটার সাথে থাকে লেটাস, টমেটো, চিজ অ্যান্ড ওদের তৈরি করা একটা মজার সস। আর বানটা খুবই সফট ফ্রেশ, আর চিকেনটা খুবই জুসি অ্যান্ড টেস্টি। এরপর আমরা চলে এলাম একটা লেবানিজ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল শপে। এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল শপটি আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয়। এখানে সব ধরনের ফ্রেশ শাকসবজি ফলমূল পাওয়া যায়। আমরা প্রায়ই এখানে এসে থাকি এবং এখানকার প্রাইসটাও অনেক রিজনেবল। এগুলো হচ্ছে রেড রেডিশ বা লাল মূলা, দেখতে সুন্দর বলে এগুলো সাধারণত সালাদে ইউজ করা হয়। আর এগুলো হচ্ছে লেটাস, আর এগুলো স্পিনাচ বা পালং শাক। এই সাইডে রয়েছে লেবানিজ বিন, টমেটোগুলো কিন্তু খুবই ফ্রেশ। এগুলো পিঙ্ক লেডি অ্যাপেল, এই অ্যাপেলগুলো খেতে খুবই মজা। পামকিন বা মিষ্টি কুমড়া, পাইনঅ্যাপেল বা আনারস, মালটা, সবুজ আপেল, পিয়ার্স। এই দেশে আপেলের প্রাইস অনেক রিজনেবল। এই যে দেখুন, মাত্র $2 কিলো। শীতপ্রধান দেশ হয় কিছু কিছু শাকসবজি এই দেশে সারা বছরই পাওয়া যায়, ব্রোকলি তার মধ্যে অন্যতম। এগুলো বিনস, আর এগুলো হচ্ছে ঝুকিনি। এই পাশে রয়েছে ওকরা বা ঢেঁড়স, ঢেঁড়স কিন্তু এদেশে খুবই এক্সপেন্সিভ। এই যে দেখুন, $12 কিলো। এই পাশে রয়েছে লাল আর সবুজ ক্যাপসিকাম, কালারফুল না অনেক দেখতে। এইগুলো হচ্ছে ক্যাভেন্ডিশ ব্যানানা বা সাগর কলা। আমাদের দেশে কলা যেরকম হালি বা ডজন হিসেবে বিক্রি হয়, এই দেশে কিন্তু তেমনটি নয়। এখানে কলা কিন্তু কিলো হিসেবে বিক্রি হয়। আর এগুলো হচ্ছে অনেকটা জাম্বুরার মতো খেতে, কিছুটা টক স্বাদযুক্ত। এক আপেলেরই যে কত রকম ভ্যারাইটি তা বলে বোঝানো যাবে না। এই যে দেখুন,
এখানকার যে আনারসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খেতে একদম ভালো নয়। আমি একবার ট্রাই করেছিলাম, খেতে এতই টক যে তারপর থেকে আনারসের ধারে কাছেও আমি আর যাই না। সারাদিন ঘোরাঘুরি ও কেনাকাটা শেষে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপরে নামাজ পড়ে চা বানাচ্ছি, জিঞ্জার টি। এই জিঞ্জার টি কিন্তু শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়াতে খুবই সাহায্য করে। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।